সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মান্নান। আপনারা জেনে থাকবেন যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা বাংলাদেশ কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সম্ভাব্য কর্মদিবস 30 দিন তৈরি করেছে। এই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষার্থীরা তাদের ভাষায় 30 দিনের মধ্যে এই সংক্ষিপ্ত পাঠগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করবে এবং নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্ট তৈরি করে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিবে। তবে এর জন্য শিক্ষার্থীদের মানসিক বা শারীরিক চাপ দেওয়া যাবে না। শিক্ষার্থীরা খাতায় কিভাবে লিখবে তার একটি নমুনা আমি এই পাঠ্যসূচির শেষ অংশে সংযুক্ত করেছি। তার সাথে আপনারা যদি এই পাঠ্যসূচিটি PDF আকারে পেতে চান তার ঠিকানাও আমি উল্লেখপূর্বক সংযুক্ত করেছি।
সবাইকে ধন্যবাদ।